আপনাদের কাছে গানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সকলে ক্ষমা করে দেবেন নিজে মনে করে, এই আশা আহ্বান জানিয়ে গাইব সেই বীরভূম ঘরানায় সেই বাউল লোকসঙ্গীত। তা প্রথমেই গাইব সেই মহাজনের লেখা একখানি গান। কি বলেছে মহাজন? পরমে পরম জানি পরমে পরম জানি এই যে কথা পরমে পরম জানিয়া, আমরা জেনারেশনের জেনারেশন কি জানি না? আমাদের এই মানব শক্তিকে যিনি পরিচালনা করেন তিনি আর কেহ না, কারো কারো গড, কারো ভগবান, কারো আল্লাহ। তাই তিনি আদেশ দিয়েছেন, তাই আজকে আমরা এখানে উপস্থিত। তিনি যখন আজ্ঞা দেবেন তখন আমরা ইহলোক ছেড়ে পরলোকে গমন করব। তাই বাহুল বলল, মহাজন বলল, কি আমি এসেছি হে আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র নাকি হবে আমরা যাব চলিয়া, তাই পরমে পরম চলিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, এসেছি হে আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র আমরা যাব চলিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, জানিয়া জানিয়া, পরমে পরম জানিয়া। মহাজনকে উল্লেখ করলেন,
এই বাউল সঙ্গীত শুরুর আগে আমাদের খগের গোসাই সেই ভগবান সেই গৌর হরিকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি উল্লেখ করে গেছেন যে মানুষের কোনো জাত হয় না, মানুষের জাত একটাই, সেটা হচ্ছে মানুষ। আমরা বাউলটাই সেটাই সেইটাই বলতে চাই। তাই সবকিছু হচ্ছে তিনার সৃষ্টি, তিনি যেমন ভাবে চলাবেন আমাদের সেভাবেই এই মানব শক্তিকে চলতে হবে। তাই বাউল বলল কি, কাম ক্রোধ লোভ মোহে আমি যে দাসন দাস তুমি হও প্রভু, আশ্চর্য হইল কভু দেখিয়া পরমে পরমা জানিয়া, পরমে পরম জানিয়া জানিয়া, পরমে পরম জানিয়া আসন পাতিয়া হে মহামানব আরো বললেন কি, খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা, আর খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা, চূড়ান্ত চালাক তিনি চূড়ান্ত চালাক তিনি আছেন যে বসিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া,
পরমে পরম জানিয়া এসেছি হেতা তোমারি আত্মা আদেশ করিবা মাত্র আদেশ করিবা মাত্র আমরা যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরম জানিয়া পরমে 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 পরম জানিয়া পরমে